আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নোয়েমি সুরচনা ফেব্রিক্স থেকে চলে এসেছি আপনাদের সবার সাথে অনেক 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 সুন্দর একটা ড্রেস নিয়ে, যেটা নাকি অনেক সুন্দর বাট যেটার প্রাইস হচ্ছে গিয়ে মানে সেই রকম লেভেলের রিজনেবল। জলদি করে একটু জয়েন করে ফেলুন, আমাকে ঠিকভাবে দেখা গেলে অবশ্যই জানাবেন, লাইটে নেটে সাউন্ডে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন, আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকঠাকভাবে দেখা যায় শোনা যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে সব কিছু ক্লিয়ার আছে, আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন। ওকে, আজকে আমি মানে আজকে আমি রেডি হয়েছি হচ্ছে গিয়ে আপনার 2:10 মনে হয় এমন টাইমে আমি ফুল রেডি, কিন্তু আমার হেয়ার স্টাইল করতে করতে আর এই যে টিকলি সেট করতে করতে ইয়ারিং সেট করতে করতে আমি 3 মিনিট এক্সট্রা লেট হয়ে গিয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই, যাদের এই ড্রেসটা ভালো লাগবে মিস করবে না, নিয়ে নেবেন, অনেক 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 সুন্দর চরম লেভেলের একটা ড্রেস, আর প্রাইস হচ্ছে গিয়ে চরমভাবে রিজনেবল। হ্যাঁ, একদম চরমভাবে রিজনেবল। যাদের ভালো লাগবে সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে, ইনবক্স করে দিতে হবে, অনেক সুন্দর একটা জিনিস। আচ্ছা দেখি কে কে জয়েন করেছে আজকে, না আই মিন আমি অনেকদিন পরে, আমার মনে হচ্ছে যে আমি অনেকদিন পর অনেক রেডি হয়েছি, মানে অনেকদিন পর, যুগ যুগ বছর বছর পর, তাই না? আমি মনে হয় লাস্ট ইয়ার ঈদের পরে আমি মনে হয় এত রেডি আর হই নাই। ক্লিয়ার আছে, মুনরাই আপু লিখেছেন, ওকে ওয়াও, ফরিদা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আফসানা আপু, ক্লিয়ার, রুমানা বিথি আপু লিখেছে, আমি যদি কারো কমেন্ট মিস করে যাই আপনারা আবার একটু কমেন্ট করবেন, হ্যাঁ আবার কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টটা পড়ে দিব। আমার ক্যামেরাটা আজকে অনেক দূরে, তো এর জন্য আমার কমেন্টগুলো পড়তে একটু প্রবলেম হতে পারে, তো আপনারা একটু সাহায্য করবেন কমেন্ট করে। মুশফিকা আপু এসে পড়েছেন, হাই আপু, হ্যালো রেহানা আপু, যারা আমার সাথে জয়েন করেছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, দেখেন আমি বলেছিলাম না এই ইয়ারিং সেটটা আমি নিয়েছি, অনেক সুন্দর, লাস্ট জুয়েলারি লাইভের হিট টিকলি সেট আমাদের, দেখেন কি সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে, ব্ল্যাক ড্রেসের সাথেও খুব সুন্দর করে ম্যাচ হয়ে গিয়েছে। আজ খুব বেশি সুন্দর লাগছে, মুশফিকা আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর লাগলে খুবই ভালো, আজকে আমি মানে অনেকদিন পরে অনেক রেডি হয়েছিল এর জন্য রেডি হয়েছি, তো এর জন্য আমার একটু লজ্জা লজ্জা লাগছে। টু মাচ গর্জিয়াস লাগছে, মুনরাই আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি ফার্স্টে কমেন্ট করেছি আজ, আমি উপরে কমেন্টগুলো দেখতে পারিনি, উপরে কমেন্টগুলো চলে গেছে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, হ্যালো হ্যালো মিতু আপু, ওকে ড্রেস দিয়ে দাও আমাকে, ফার্স্টে ক্যাটালগটা দিয়ে দাও, ক্যাটালগটা দাও। আচ্ছা, আমি এই যে আমি যে ড্রেসটা পরে রয়েছি এইটা কিন্তু কটন পার্টি ওয়ার কালেকশন, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে খুব 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 সুন্দর একটা কটন পার্টি ওয়ার কালেকশন। এখন এখানে বোঝার ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমি যে ড্রেসটা পরে রয়েছি এইটা কিন্তু আমি গাউন হিসেবে বানিয়েছি, আমি সামনে এসে দেখাই, হ্যাঁ এটাকে আমি গাউনের মতো করে বানিয়েছি, গাউনের মতো বলতে কি এই যে দেখেন ক্যাটালগে যেভাবে আছে, এটা হচ্ছে গিয়ে ডিপসি থেকে এসেছে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ডিপসি ড্রেস, এই যে ক্যাটালগে যেভাবে আছে আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম ক্যাটালগের মতো করে, দেখেন এক্স্যাক্টলি সেম ক্যাটালগের মতো করে জিনিসটাকে বানিয়েছি, এখান থেকে কুচি দিয়ে সুন্দর করে, যে দেখেন কুচি 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 করে সুন্দর করে ক্যাটালগের মতো করে বানিয়েছি। আপনারা যদি চান যে আপনারা হচ্ছে গিয়ে গাউন পরবেন তাহলে অবশ্যই আমার মতো গাউন বানাতে পারবেন, আর যদি আপনারা মনে করেন যে না আপনারা গাউন পরবেন না, আপনারা কামিজ পরতে চান, কামিজ অথবা নিচে শারারা করে পরতে চান অথবা নর্মাল প্যান্ট কাটিং এর সাথে কামিজ হিসেবে পরতে চান, আপনারা জিনিসটাকে করতে পারবেন, কোনো কিন্তু সমস্যা নেই। হ্যাঁ, আমি আমার মতো করে বানিয়েছি, আমি হচ্ছে গিয়ে গাউনের মতো করে বানিয়েছি, কারণ আমার কাছে এটা গাউন হিসেবে জিনিসটা খুবই ভালো লেগেছে, আর যেহেতু গাউনের মতো করে পরার অপশন আছে এর জন্য আমি এটাকে দেখেন খুব সুন্দর করে এখানে একদম বেল্ট দিয়ে সুন্দর, এগুলো সব কিন্তু আছে, হ্যাঁ এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই কাজগুলো দেখতে পাচ্ছেন, এই কাজ দেখতে পাচ্ছেন, এখানে কাজ দেখতে পাচ্ছেন, এগুলো সব আছে ড্রেসের মধ্যে, ঠিক আছে, এর জন্য না আমি এটাকে এরকম করে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু কামিজ হিসেবেও বানাতে পারবেন, আর সত্যি কথা আমার এই জিনিসটা অনেক সুন্দর লেগেছে, এই যে বেল্টের মতো যে এমব্রয়ডারিটা আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ফুল জিনিসটা না ভেলভেটের মধ্যে আছে, আপনি চাইলে এই জিনিসটাকে কাটওয়ার্ক করে একদম পুরো বেল্টের মতো করে জিনিসটাকে এমব্রয়ডারি করে বসাতে পারেন, কিন্তু আমি এই জিনিসটা করিনি, না এটার অন্য কোনো কালার সেকেন্ড কপি সেকেন্ড ডিজাইন কিছু হবে না, একদম সিঙ্গেল পিস, ঠিক আছে, আমি যেটা পরে রয়েছে এটা সিঙ্গেল পিস আছে, আপনারা যদি চান এই জিনিসটাকে না কাটওয়ার্ক করতে পারবেন, কিন্তু আমি বেল্টের মতোই কিন্তু রেখেছি, যে দেখেন এখান থেকে আবার স্টিচ করিনি, আমি জাস্ট এখান থেকে স্টিচ করে জিনিসটাকে আমি বেল্টের মতো করে কিন্তু বানিয়েছি। ওকে, বাকিটা আপনাদের ইচ্ছা, ড্রেস দিয়ে দাও এখন, ওড়নাটাকে হালকা একটু দেখিয়ে নিই, যেহেতু এটা কটন পার্টি ওয়ার কালেকশন, এটা ওড়নাটা সেই লেভেলের সুন্দর, এই যে দেখেন মানে এটা ওড়না দেখলেই তো নিয়ে নিতে মন চাবে, এটা ওড়না দেখলেই এটা নিয়ে নিতে মন চাবে, এত হচ্ছে গিয়ে এত হলো গিয়ে সুন্দর, ওয়াও দেখেছেন এত সুন্দর ওড়না, মানে এটার ওড়না দেখলেই আপনাদের মন চাবে যে ড্রেসটা নিয়ে নেই। এখন আমি এটাকে কিন্তু গাউনের মতো করে বানিয়েছি, ঠিক আছে, দেখেন ওড়নাটাকে এভাবে করে পরলে অনেক ভালো লাগবে, একদম
ওয়াও, একদম বউ বউ টাইপের একটা লুক আসবে, আমি জানি না। দেখেন আপনারা কিন্তু, আপনারা কিন্তু চাইলে এটাকে কামিজও বানাতে পারবেন, ঠিক আছে? গাউন বানাবেন না কামিজ বানাবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপু গারারা হবে, এটা হচ্ছে গিয়ে গারারা আপনার, হ্যাঁ গারারা আমার মনে হয় মেক করতে পারবেন। এটার যে প্যান্টের ফ্যাব্রিক্সটা, ওটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে কুচিয়ে দিয়ে সারারা বানিয়ে ফেলতে পারবেন, আর উপরে হচ্ছে কামিজ, শর্ট কামিজ, যেরকম শর্ট কামিজ থাকে না ওরকম বানাতে পারবেন। ওড়নাটা এত কালারফুল, জাস্ট ওয়াও, অনেক ওয়াও। আমি বললাম না যে ওড়না দেখলেই এটা মন চাবে কি, যে ওড়না দেখলেই নিয়ে নিব, হ্যাঁ ওড়না দেখলেই নিয়ে নিতে মন চাবে। এটা হচ্ছে কি কামিজ, আপনার কামিজ গাউন দুইটাই আপনি বানাতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখন দিয়ে দাও, ওকে, ফার্স্টে কি এমব্রয়ডারি না, ফার্স্টে আমাকে দুইটা ফ্যাব্রিক্স দিয়ে দাও, তারপর আমি এমব্রয়ডারি। আচ্ছা, এখানে আপনারা বানানোর সময় জিনিসটা বুঝে বানাবেন, দুইটাই ব্ল্যাক ফ্যাব্রিক্স, বাট একটা হচ্ছে গিয়ে কামিজের জন্য, একটা হচ্ছে গিয়ে প্যান্টের জন্য। দুইটা ফ্যাব্রিক্সের ম্যাটেরিয়ালগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, হ্যাঁ দুইটার ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট। আমি যেই ড্রেসটা পরে রয়েছি এটা হচ্ছে গিয়ে আপনার, এই যে এই ফ্যাব্রিক্সটা আমি একটু, হ্যাঁ দেখিনি, এই যে এই ফ্যাব্রিক্সটা হচ্ছে গিয়ে কামিজের জন্য দিয়েছে। এই যে দেখেন দুইটা ফ্যাব্রিক্স পাবেন এখানে, দুইটাই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে প্যান্টের জন্য আর এটা হচ্ছে গিয়ে কামিজের জন্য। আপনারা প্যান্ট কোনটা কামিজ কোনটা এটা কিভাবে বুঝবেন সেটাও বলে দিচ্ছি। কামিজের যে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে গিয়ে লন, হ্যাঁ ইন্ডিয়ান লন, একদম থলথলে, ধরলেই বুঝবেন জিনিসটা, ধরলে একদম খুব ইজিলি না পার্থক্যটা বোঝা যায়, যে এরকম করলে খুব ইজিলি জিনিসটা বোঝা যায় যে কোনটা কোন ফ্যাব্রিক্স, ঠিক আছে? যেটা নাকি যে এরকম থলথলে হবে, ও আর সাইডের ফিনিশিংগুলো দেখতে পারবেন। এই যে দেখেন কামিজের সাইড হচ্ছে গিয়ে যে এরকম ফিনিশিং দেয়া, কারণ এইটার যে ফ্যাব্রিক্স এটা হচ্ছে গিয়ে লন, ইন্ডিয়ান সফট লন ফ্যাব্রিক্সের মধ্যে আছে। ওয়াও, আসমা আপু লিখেছেন, ওয়াও স্বর্ণা শেখ আপু লিখেন, যারা আমার সাথে আছেন লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কামিজ বানান, গাউন বানান, যেটা মন চায় সেটা বানান। এটা হচ্ছে গিয়ে কামিজের ফ্যাব্রিক্স দিয়েছে, আর এইটার ফিনিশিংটা দেখেন, এটা হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে আছে। হ্যাঁ এই যে এটার সাইডের ফিনিশিংটা দেখে নেন, এটার সাইডে কিন্তু কামিজের মতো জিনিসটা দেয়া নেই, কিন্তু সব ক্ষেত্রে এটা থাকবে না কি আমি জানি না, এর জন্য আমি বলছি আপনার ফ্যাব্রিক্সটা ধরে দেখবেন, যেটা হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে আছে। আর এইটা একদম নরম আর থলথলে একটা ফ্যাব্রিক, একদম নরম ইন্ডিয়ান লনের মধ্যে আছে, তাহলে জিনিসটা আপনার বুঝে যাবেন ইজিলি, ওকে? এখন আমি কিভাবে বানিয়েছি সেটা ফার্স্টে গাউনেরটা বলে নে, এরপরে এখানে যা কাজ আমার দেখতে পাচ্ছেন হয়তো এতক্ষণে বুঝেও গিয়েছেন যে সবগুলো কাজ আপনাকে দিয়ে দিয়েছে। এখন এগুলো সবগুলো কাজ আপনি ইউজ করবেন নাকি আপনি অল্প কয়েকটা দিয়ে জাস্ট নর্মাল কামিজ বানাবেন, এটা কিন্তু আপনার ইচ্ছা, ওকে? এটা আপনার ইচ্ছা। এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা, নাও এটা হলো প্যান্টের ফ্যাব্রিক্সটা, আর এই যে এইটা হচ্ছে গিয়ে কামিজের ফ্যাব্রিক্সটা দিয়েছে। আমি এটাকে খুলে দেখাই আপনাদেরকে, এটা না ওই যে পানা বড় থাকে না বলে না ওরকম, মানে অনেক চওড়া পাশে, অনেক চওড়া, যার জন্য কিন্তু এই যে আমার ঘেরটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু অনেক ভালো ঘের হয়েছে, ঠিক আছে? অনেক ভালো ঘের হয়েছে কারণ এটার পাশে চওড়া অনেক বেশি আছে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আপনার কামিজের ফ্যাব্রিক্সটা দিয়েছে। দেখেন এটা কিন্তু লম্বা, একদম লম্বা চওড়া কাপড় আপনাকে দিয়ে দিয়েছে, আর এই যে থলথলে ভাবটা দেখেছেন, এটার ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার এই যে ইন্ডিয়ান লন ফ্যাব্রিক্সের মধ্যে আছে। আর এখানে কিন্তু যদি আপনি খেয়াল করেন, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক একটা হালকা প্রিন্ট টাইপের আছে, জিনিসটি এক্স্যাক্টলি প্রিন্ট নাকি কাপড়ের টেক্সচার আমি জানি না, বাট এটার মধ্যে না বোঝা যায় জিনিসটা দেখলে, যেটা হচ্ছে গিয়ে কামিজের ফ্যাব্রিক্সটা। এখন যদি আপনারা চান আমি যেভাবে গাউন বানিয়েছি, আপনারা গাউন বানাবেন না, ওয়াও ড্রেস, ওয়াও ড্রেসটা আপু, ফারা মিয়া আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি কারো কমেন্ট মিস করে যাই আবার একটু কমেন্ট করে দিবেন, ওকে? এখন যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা হচ্ছে কামিজ বানাবেন, তাহলে খুব ইজিলি এটা দিয়ে কামিজ বানাতে পারবেন। আর প্যান্টের কাপড়টা দাও, প্যান্ট এমব্রয়ডারিগুলো আমি একটু পরে যাই, এমব্রয়ডারি অনেকগুলো আছে, হ্যাঁ ওটা দেখাতে একটু টাইম লাগবে, আমি একটা একটা করে শেষ করি। যদি আপনার মনে হয় যে আপনি গারারা বানাবেন, আমি যেভাবে বানিয়েছি সেমভাবে, আপনি গাউন না গারারা পরতে চাচ্ছেন, খুব ইজি, কামিজের ফ্যাব্রিক্সটা দিয়ে শর্ট একটা কামিজ বানিয়ে ফেলবেন, আর প্যান্টের ফ্যাব্রিক্সটা দিয়ে কুচি কুচি করে গারারা বানিয়ে ফেলবেন, দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই। এরপরে তো এমব্রয়ডারি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে গিয়ে নিজের মন মর্জি মতো আপনি এমব্রয়ডারিগুলোকে বসাতে পারবেন। যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কিন্তু বলতে হবে, হ্যাঁ তাহলে কিন্তু আমি আবার বুঝিয়ে দিব। ওয়াও ব্ল্যাক পরে দিলারা আপু চলে এসেছেন, আপু হ্যালো আরশি ইসলাম আপু কেমন আছেন, আরশি আপু এই হচ্ছে কি দুইটা ফ্যাব্রিক্স দিয়েছে, এই দুইটা দিয়েই আমি মেইনলি এই গাউনটাকে মেক করেছি। উপরে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন আমার, এই যে উপরে যে টপ পোর্শনটা আর স্লিভটা, এটা হচ্ছে কি প্যান্টের ফ্যাব্রিক্স দিয়ে দিয়েছি, আর নিচের যে কুচি কুচি জিনিসটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা আমি উপরে কামিজের জন্য যে ফ্যাব্রিক্সটা দিয়েছে লনের মধ্যে, ওটা দিয়ে আমি নিচের পুরো গাউনটা আমি বানিয়েছি। আপনারা যদি ছয় ছাটের বানান তাহলে আরও কম লাগবে, কিন্তু যেহেতু কামিজের ফ্যাব্রিক্স অনেক বেশি, তো আমি বেশি করে কুচি দিয়ে বেশি করে ঘের দিয়ে আমি নিচের লেহেঙ্গার মানে গাউনের নিচের পোর্শনটা কামিজ দিয়ে বানিয়েছি। আমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে, আমাকে বলতে হবে যে মানে বুঝতে পারছেন কি না, বুঝতে পারছেন নাকি আমাকে একটু বলেন, হ্যাঁ
কি কাপড় হবে, কি কাপড় হবে সাবিনা ইয়াসমিন আপু, মানে কি কাপড় হবে লাভ, এটার মানে আমি বুঝি নাই বুঝি না। ওয়াও ওয়াও মাশাআল্লাহ মনসুরা আপু, সবাই চলে এসেছেন, সবাই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আচ্ছা এখন আমি চলে যাই এমব্রয়ডারি গুলোতে। এখানে এমব্রয়ডারি অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো এমব্রয়ডারি দিয়ে দিয়েছে, কিন্তু অনেকে মনে করেন না যে এত এমব্রয়ডারি কিভাবে বসাবো, আমি বসাতে পারবো কি না এটা সেটা হ্যান ত্যান। তো তাদের জন্য বলে দিচ্ছি যে আপনাকে এখানে সব এমব্রয়ডারি দিয়ে দিয়েছে, বাকিটা আপনি কি ইউজ করবেন না ইউজ করবেন কোনটা কোথায় দিবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। যেমন আমি যেটা বসিয়েছি আমার এই এমব্রয়ডারিটা না দিলেও চলতো, কিন্তু আমি দিয়েছি যেন আরও গর্জিয়াস হয়, জিনিসটা আসলেই অনেক গর্জিয়াস লাগছে। এখন আমি আপনাদেরকে একটা একটা করে এমব্রয়ডারি বসানো দেখানো স্টার্ট করি। ফার্স্টে এই এমব্রয়ডারিটা দেখায়, আচ্ছা তুমি আমাকে একটা একটা করে দাও, হ্যাঁ এই যে নাও একটা একটা করে দেখায়, এই একটা এমব্রয়ডারি, ঠিক আছে, এই একটা এমব্রয়ডারি, এইটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এই এমব্রয়ডারি দুইটা দেখতে পেরেছেন, এইটাকে মাঝখান থেকে কেটে যে এভাবে করে বসবে। এমব্রয়ডারিগুলো কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে, হ্যাঁ এমব্রয়ডারিগুলো খুব সুন্দর করে বুঝতে হবে। এই যে দেখেন এভাবে একটা আসবে, জিনিসগুলো অনেক ইজি, আপনি যদি একবার জাস্ট মনোযোগ দিয়ে আমার লাইফটা দেখেন একদম মানে মুখস্থ হয়ে যাবে সব। আমি ক্যাটালগ দেখেই সব বুঝে গিয়েছি যে কি করতে হবে। ওকে, তো এই একটা এমব্রয়ডারি, আর সেম এই যে এই এমব্রয়ডারিটা এই পাশ থেকে আসবে, খুব ইজি। আমি নেকও কিন্তু ক্যাটালগের মতো করেই বানিয়েছি। আর যেহেতু সাউন্ড কি কম লাগছে একটু বলেন তো আমাকে, আজকেই না আমার ফোনটা সকালে আপডেট হয়েছে, তো আমার ফোন আপডেট হলেই না এই যে সাউন্ডে ডিস্টার্ব হয়, সাউন্ডটা কম নাকি একটু আমাকে বলবেন, ওকে আমাকে বলবেন। এই যে এভাবে করে হচ্ছে গিয়ে একটা বসাবেন, আর এই যে এই আরেকটা আছে এটাও হচ্ছে গিয়ে কেটে এই যে এভাবে করে ঘুরিয়ে এই যে এইভাবে করে বসাবেন। যদি আপনার এটা কিভাবে ঘুরাবেন বুঝতে অসুবিধা হয় তাহলে মাঝখান থেকে দুইটাকে ভাগ করে নেবেন, তখন খুব ইজিলি আপনি ক্যাটালগ অনুযায়ী বসিয়ে নিতে পারবেন। আর যেহেতু ক্যাটালগ সাথেই আছে কোনো সমস্যাই হবে না। লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ রোজ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। থ্রি পিসে দেখাচ্ছি, এটা আমি বানিয়েছি গাউনের মতো, কিন্তু আপনারা গাউন থ্রি পিস দুইটাই বানাতে পারবেন। ও উল্টা দেখাচ্ছি দেখেন, আর এগুলার ফিনিশিং আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেন কপার গোল্ডেন জরির মধ্যে পুরো জিনিসটা সিকোয়েন্সের কাজ করা, পুরো জিনিসটা, হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু পুরোটা সিকোয়েন্স, হ্যাঁ সবগুলাতে এই যে সব কাজের মধ্যে কিন্তু সিকোয়েন্স আছে। এই ড্রেসগুলো কিন্তু আমাদের বসুন্ধরাতে অ্যাভেইলেবল, বসুন্ধরাতে গিয়ে দেখে নিতে পারবেন জিনিসগুলো। এই যে দেখেন পুরোটাতে খুব সুন্দর করে ঘন করে আর হেভি করে সিকোয়েন্স বসানো, একদম লাইন করে আপনার সিকোয়েন্সগুলো এমব্রয়ডারি করে বসিয়ে দিয়েছে। এই যে দেখেন পুরো কাজের মধ্যে কিন্তু সিকোয়েন্সটা বসানো আছে। ওকে আপু স্ক্রিনশট নিব, আচ্ছা যে আমি একটু দূরে যাই তারপরে স্ক্রিনশটটা নিয়ে নেন, হ্যাঁ এই যে দেখেন একদম পুরোটার মধ্যে। আর কাজের ফিনিশিংগুলো যদি আপনি দেখেন, আপনাকে আমি পেছন থেকে দেখাই উল্টা করে, এই যে দেখেন এখান থেকে দেখেন আপনার যদি সিকোয়েন্স না থাকতো, ট্রাস্ট মি যদি সিকোয়েন্স না থাকতো আপনি আসলে কনফিউজ হয়ে যেতেন কোনটা সোজা দিক কোনটা উল্টা দিক, কারণ এটার কাজ মানে এত হেভি করে। হ্যাঁ এটাকে থ্রি পিস করা যাবে আপু, আমি কিন্তু ফার্স্ট থেকে এটা কিভাবে আপনি মেক করতে পারবেন আমি কিন্তু বলেছি, যদি না বুঝেন আমাকে কিন্তু আরেকবার একটু বলতে হবে, আমার কিন্তু বুঝাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা না বুঝলে আমাকে বলতে হবে, ঠিক আছে। স্টুডেন্টরা না বুঝলে কিন্তু টিচাররা বারবার করে বুঝায়, তো আমার কোনো সমস্যা নেই, আপনারা না বুঝলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি তাহলে আবার জিনিসটা বলবো, সমস্যা নেই। এই যে পুরো কাজের মধ্যে আপনার সিকোয়েন্স বসানো আছে। এখন আমি চলে যাই এটার সুন্দর সুন্দর ভেলভেটের যে কাজগুলো আছে, এটা পুরোটা হচ্ছে কি এই যে কটন ফ্যাব্রিক্সের মধ্যে আছে। এই ফ্যাব্রিক্সটা হচ্ছে কি যে নিচে যে ফ্যাব্রিক্সটা না লন, এই লন ফ্যাব্রিক্সের মধ্যে এই কাজটা করে দিয়েছে। এরপরে আমি স্লিভের কাজে চলে যাচ্ছি। এই যে এই দুইটা হচ্ছে গিয়ে ড্রেসটা কি, হ্যাঁ ড্রেসটা বসুন্ধরা সিটিতে অ্যাভেইলেবল আছে, ঠিক আছে ড্রেসটা বসুন্ধরাতে অ্যাভেইলেবল আছে, গিয়ে দেখে নিতে পারবেন। এই যে দেখেন এই জিনিসটা হচ্ছে গিয়ে ভেলভেট ফ্যাব্রিক্সের উপরে দেয়া, যেটা নাকি আমি এই যে স্লিভের নিচে দিয়েছি। ওকে স্লিভের নিচে এটা দিয়েছি, এটা পুরোটা হচ্ছে গিয়ে ভেলভেটের মধ্যে করা আছে, এমব্রয়ডারি আছে, সিকোয়েন্স আছে, এখানেও এমব্রয়ডারি সিকোয়েন্স আর কালারফুল এমব্রয়ডারি কিন্তু করে দিয়েছে। ওকে যদি আপনারা শারারা বানান, যে আপনারা যারা হচ্ছে গিয়ে শারারা বা গারারা বানাতে চাচ্ছেন, তখন আপনারা কামিজটা শর্ট করবেন না, তো এই যে শারারার কুচির উপরে এই জায়গার মধ্যে এই জিনিসটা দিতে পারবেন। আমি বললাম না এখানে আপনাকে সব দিয়ে দিয়েছে, এখন কোনটা কোথায় দিয়ে আপনারা বানাবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, বা কয়টা এমব্রয়ডারি আপনি ইউজ করবেন। ওকে এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা এমব্রয়ডারি, এ একটা আছে এ একটা আছে, মাঝখানে ভেলভেট যাতে বাদ না যায় তার জন্য আমি দুইটা আমি কাটিনি, আমি দুইটা একবারেই বসিয়ে দিয়েছি। ওকে এখানে হচ্ছে কি দুইটা এমব্রয়ডারি আছে, ঠিক আছে। আরেকটা এমব্রয়ডারি দেখা, এইটা অনেক লম্বা, এটা অনেক লম্বা, এটা আমার অল্প কিছুই লেগেছে, এটাকে আমি হচ্ছে কি এই যে এখানে বসিয়েছি। এই যে দেখেন ও এই যে দেখেন এই জায়গায় যে এমব্রয়ডারিটা আছে না, এটা হচ্ছে গিয়ে এই লম্বা এমব্রয়ডারিটা, এটাও পুরোটা জড়িয়ে দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করে দিয়েছে। এখানে প্রচুর প্যানেল, হ্যাঁ প্রচুর প্যানেল, কিন্তু এত প্যানেল এত কাজ এত কাপড় থাকার সত্ত্বেও কিন্তু এটার প্রাইস অনেক রিজনেবল। ওকে
অনেক 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 রিজনেবল, অনেক রিজনেবল। এখানে দুইটা প্যানেল দিয়েছে, কিন্তু ওই একটা প্যানেল দিয়ে আমার এই যে দুই জায়গায় হয়ে গিয়েছে, কাপড় কিন্তু খুবই কম লেগেছে। হ্যাঁ, এই একটা প্যানেল দিয়ে দুই জায়গায় হয়ে গেছে, বাকি একটা আমার কোনো কাজেই হচ্ছে গিয়ে আসেনি। কিন্তু আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে করে জিনিসটাকে বানাবেন। কি সুন্দর ড্রেস রুম আপু এসে পড়েছেন। যারা লাইভটা জয়েন করেছেন লাইভটা শেয়ার করে দিবেন। এখানে দুইটা প্যানেল দিয়ে দিয়েছে, দেখেন কতগুলো, এই পর্যন্ত 1 2 3 4 5 6টা প্যানেল আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আর সব প্যানেল হচ্ছে গিয়ে দুইটা দুইটা করে, সব হচ্ছে গিয়ে দুইটা দুইটা করে। তো আপনি যদি মনে করেন যে এটাকে আপনি কামিজ বানাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো প্যানেল না দিলেও চলবে, কয়েকটা দিয়ে বানাতে পারবেন, বাকি কয়েকটা দিয়ে অন্য কোনো কামিজ বানিয়ে ফেলবেন। ওকে, আচ্ছা, যারা আমার সাথে আছেন কমেন্ট করবেন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে যে এই বেল্টটা দেখাই আমি, যেটাকে নাকি আমি বেল্টের মতো করে রেখেছি, আপনারা চাইলে কাট ওয়ার্ক করে ফেলতে পারেন, কাট ওয়ার্ক করে পুরো এমব্রয়ডারি করে বসাতে পারবেন। আমি এখানে জাস্ট একটা স্টিচ দিয়ে বেল্টের মতো বসিয়েছি, যে এই জিনিসটাকে, এই এমব্রয়ডারিটাকে আমি বেল্টের মতো বসেছি। আপনি চাইলে এটাকে আলাদাভাবে বানাতে পারবেন, যে আপনি এই ড্রেসের সাথেও, অনেকেই থাকে না ড্রেসের সাথে ম্যাচ করে যেভাবে করে বেল্ট পরে, আপনি চাইলে এই ড্রেসের সাথেও পরতে পারবেন, অন্য কোনো ড্রেসের সাথেও পরতে পারবেন, এমন ডিজাইন করে নিতে পারবেন। এটা পুরো সব জিনিস হচ্ছে গিয়ে ক্যাটালগের মধ্যে আছে, আমি একদম ক্যাটালগের মতো করে বানিয়েছি। এই যে পুরো ভেলভেট ফ্যাব্রিক্সের মধ্যে আছে, জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করেছে, এখানেও কিন্তু সিকোয়েন্সে জমাট বাঁধা কাজ আছে। ওয়াও, আরোহী হিয়া আপু লিখেছেন কাজল রেখা, হ্যাঁ এটার কিন্তু কোড দিয়েছে কাজল রেখা, ঠিক আছে, এটার কোড কিন্তু কাজল রেখা দিয়েছে। এখানেও হচ্ছে গিয়ে আপনার সিকোয়েন্সে কাজ আছে। এইটাকে আমি মেইনলি বেল্ট বানিয়েছি, বেল্ট বানিয়ে এখানে স্টিচ করেছি। আপনারা চাইলে আলাদাভাবে এই বেল্টটাকে বানিয়ে ফেলতে পারবেন, যেটা সেপারেটই থাকবে, আপনি এই ড্রেস যখন পরবেন তখন এটার সাথে পরবেন, যখন অন্য ড্রেস পরবেন তখন অন্য ড্রেসের সাথে পরবেন, কারণ এটা অনেক লম্বা। হ্যাঁ, এটা কিন্তু অনেক লম্বা দিয়েছে, পুরোটা ভেলভেটের মধ্যে পুরোটাতেই কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করে দিয়েছে। আর আছে এমব্রয়ডারি, ও আচ্ছা আরও আছে, আল্লাহ আরও আছে, আরও আছে, আমি এটাকে গুনে বলবো এখানে কয়টা এমব্রয়ডারি আছে। তারপর আপনারা যখন ড্রেসগুলো রিসিভ করবেন, হ্যাঁ ইন ঢাকা আউট অফ ঢাকা সবাইকেই বলছি, আপনারা যখন ড্রেসগুলো রিসিভ করবেন অবশ্যই এমব্রয়ডারিগুলোকে গুনে নেবেন, যেহেতু অনেক এমব্রয়ডারি, তো একবারে চেক করে জিনিসটা রিসিভ করবেন, ঠিক আছে। এই যে আরও দুইটা প্যাচ দিয়েছে, এখন এখানে আমি ক্যাটালগের মতো করিনি, কিন্তু আপনারা চাইলে ক্যাটালগের মতো করতে পারবেন। এই দুইটা, এটা প্যাচগুলো অনেক কালারফুল, আপনার মেইনলি এটা এই যে ওড়নার সাথে ম্যাচ করে দিয়েছে, এই এমব্রয়ডারিটাকে ওড়নার সাথে ম্যাচ করে দিয়েছে। আপনারা চাইলে এটাকে ক্যাটালগে হচ্ছে গিয়ে যে এভাবে করে স্লিভে বসিয়ে দিয়েছে, এই যে স্লিভের এই জায়গাটা খালি আছে না, এই জায়গার মধ্যে এই জিনিসটাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে এমন করে বসাতে পারবেন, আমি এটা এখন করিনি, কেন, কারণ ওড়না আমার অবশ্যই হচ্ছে গিয়ে হয় যে যেভাবে আমি নিয়ে রেখেছি এভাবে থাকবে, না হয় এক পাশ থেকে খোলা থাকবে, না হয় পুরো ওড়না খোলা থাকবে, তো এটা অবশ্যই দেখা যাবে না। আর এটা অনেক কালারফুল, এর জন্য এই দুইটা এমব্রয়ডারি আমি এই যে নিচে থেকে দিয়ে দিয়েছি, আর নিচে থেকেও কিন্তু জিনিসটা কালারফুল হয়েছে, ব্ল্যাক হয়নি কিন্তু, হ্যাঁ নিচে থেকেও কালারফুল হয়েছে এই দুইটা এমব্রয়ডারি। আর এটার কোয়ালিটি দেখে নেন, অনেক ভালো, চরমভাবে দিয়েছে কাজ, চরমভাবে করেছে। ও এখানেও দেখেন সিকোয়েন্সে কাজ করা আছে, ঠিক আছে। প্রাইস বলে দিচ্ছি, আমার ড্রেস দেখানো শেষ, আমি ওড়নাটা দেখিয়ে প্রাইসটা বলে দিব। এই যে দুইটা এমব্রয়ডারি দিয়েছে, এটা কিন্তু পুরোটাতে আপনার সিকোয়েন্স আছে, ঠিক আছে, পুরোটাতে সিকোয়েন্স আছে। এখন আমি এমব্রয়ডারিগুলো একবার রিপিট করে ওড়নাতে চলে যাই। এখানে হচ্ছে কি আপনার টোটাল এই যে এ পাশের একটা, এ পাশের দুইটা এমব্রয়ডারি, এরকম দুইটা প্যানেল, চারটা এমব্রয়ডারি, এখানে হচ্ছে গিয়ে চারটা আছে, এখানে কিন্তু দুইটা করে আছে, কিন্তু আমি দুইটা একসাথে বসিয়েছি, আটটা, আর হচ্ছে কি নিচে দুইটা, 10টা এমব্রয়ডারি আপনি এই ড্রেসের সাথে পাচ্ছেন। ও মাই গড, 10টা এমব্রয়ডারি, 10টা এমব্রয়ডারি, আমার মানে লাইফে দেখানো সবচাইতে বেশি এমব্রয়ডারি আলা ড্রেস হচ্ছে গিয়ে এইটা, কারণ এই ড্রেসগুলোতে আপনার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 6টা এমব্রয়ডারি ম্যাক্সিমাম আপনি পেয়ে থাকেন এই ধরনের ড্রেসগুলোর সাথে, 6টা এমব্রয়ডারি ম্যাক্সিমাম, কিন্তু এটার সাথে পাচ্ছেন 10টা এমব্রয়ডারি, 10টাই না, আবার একটু গুনে দিও তো, আপনারা কিন্তু আমি বারবার করে বলছি রিসিভ করার সময় গুনে রিসিভ করবেন। ওকে, তো এই হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা গেল। এখন আমি ওনা দেখে প্রাইস বলে দিচ্ছি, প্রাইস শূন্য মাথা নষ্ট হয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে রাখেন, প্রাইস শোনার সাথে সাথে দৌড় দিয়ে অর্ডার করবেন। ওকে, দৌড় দিয়ে অর্ডার করবেন। আপু নিচেরটা কি, নিচেরটা কীভাবে দিয়েছে, নিচে কোনটা আপু, মানে কুচির কথা বলছেন নাকি এমব্রয়ডারিগুলো কথা বলছেন, একটু বলেন তাহলে বুঝতে পারবো। ড্রেসটা জোস, রুহি আপু লিখেছেন অনেক জোস, আর সব থেকে জোস হচ্ছে কি এটার ওড়না, এটার ওড়না অনেক সুন্দর। হাই আপু, হ্যালো পলি আপু, এই যে দেখেন এটার ওড়না হচ্ছে গিয়ে অনেক কালারফুল, ব্ল্যাক কালারের মধ্যে পুরো কালারফুল ওড়না আছে, আর ওড়না একদম বেবি সফট স্কিনের মতো নরম, মানে একদম নরম, একদম নরম, একদম সফট, একদম নরম, পুরো ওড়নাতে হচ্ছে গিয়ে এইটা এই যে কালারফুল ভাবে প্রিন্ট করে দিয়েছে। হ্যাঁ,
ধরতে পারছি না, এই যে ওনার প্রিন্ট গুলো দেখেন, এখানে আপনার অলিভ আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, মাস্টার্ড আছে, রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে, সবগুলো কালার আপনার ওনার মধ্যে দিয়ে দিয়েছে। ওনাটা অনেক সুন্দর আর অনেক কালারফুল, ঠিক আছে, অনেক সুন্দর অনেক কালারফুল। ওনা তো ফার্স্টেই আমি দেখিয়েছি, এই হলো ওনার, ওনাটাও লম্বা চড়া সবকিছু ঠিকঠাক মতো দেয়া আছে। এখন আমি চলে যাই এটার এমব্রয়ডারি গুলো, বলতো কয়টা আছে, নয়টা, আচ্ছা দেখি তো নয়টা নাকি, এই যে এখানে হচ্ছে কি দুইটা, তারপর এখানে হচ্ছে কি দুইটা 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 চারটা, আর এখানে হচ্ছে কি চারটা, এখানে কিন্তু চারটা না, এক দুই তিন চার, চারটা, তাহলে চারটা চারটা কয়টা হয়, আটটা, চার যোগ চার আট, তারপরে নয়, আর এখানে তো দুইটা আছে, এগারোটা, কয়টা এমব্রয়ডারি আমি গুনছি, আচ্ছা আপনারা আমার সাথে গুনেন তো দেখেন ভুল হয়েছে কিনা। হ্যাঁ এখানে হচ্ছে কি দুইটা আর একটা, তিনটা, এটা পরে করি, এখানে যেহেতু বেশি আছে, তিনটা, তারপরে এখানে হচ্ছে গিয়ে দুইটা, তিনটা চারটা পাঁচটা, কি ব্যাপার, চিকুনটা কই গেল, ও মাই গড, কি কি হচ্ছে এইসব, দেখেন দেখেছেন, এই জন্য বলবো এমব্রয়ডারিগুলো দেখে নেবেন, জাস্ট ওয়াও ড্রেস, অনেক ওয়াও। এই যে দেখো আমি বলি, তুমি একটু গুনো, এখানে হচ্ছে গিয়ে এক দুই তিন চার, হ্যাঁ চারটা, তারপরে এই যে পাঁচটা ছয়টা, তারপরে এই যে সাতটা, তারপরে যে আটটা নয়টা, আর ওই যে চিকুন প্যানেলটা কোথায়, এই যে এই জায়গার, ও এই যে কয়টা হলো ওখানে, ওখানে কয়টা হলো, এখানে কয়টা, নয় দশ এগারোটা, এগারোটা এমব্রয়ডারি, ওকে এগারোটা এমব্রয়ডারি, আল্লাহ, মানে হচ্ছে কি আমি বললাম, আমি আমার লাইফে যতগুলো ড্রেস সেল করেছি, মানে এটা হচ্ছে কি হিউজ সবচেয়ে বেশি এমব্রয়ডারি প্যানেল। দাও দিয়ে দাও এখন আমাকে ড্রেসগুলো, ওনাটা সাইড থেকে দিয়ে দাও, আমি এখন এটা প্রাইস বলে দিচ্ছি, আর কারোর যদি কোনো কনফিউশন থাকে আমাকে এখনই জিজ্ঞেস করে নেন, আমি এখনই বলে দিচ্ছি, ক্যাটালগটাও দিয়ে দিও, এই হলো ড্রেস। হ্যাঁ আর এখানে যখন আপনারা ড্রেসটা রিসিভ করবেন, মানে বানানোর আগে আর কি, রিসিভ না, বানানোর আগে ফ্যাব্রিক্সটা দেখে নেবেন যে যেটা পিওর কটন সেটা হচ্ছে গিয়ে প্যান্টের, আর যেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ই যে লনের মতো ফ্যাব্রিক্স, লন ফ্যাব্রিক্স তো চিনেন, ইন্ডিয়ান লনগুলো তো চিনেন, ডিপসি শ্রী ফ্যাবজের কামিজগুলো ইউজুয়ালি যেরকম থাকে সেরকম হচ্ছে গিয়ে এটার কামিজের ফ্যাব্রিক্সটা হচ্ছে গিয়ে সেরকম থাকবে। ওকে তো এই হচ্ছে গিয়ে কামিজের ফ্যাব্রিক্স আর প্যান্টের ফ্যাব্রিক্স দিয়েছে, আর যেহেতু আরেকটা জিনিস বলে নেই, যেহেতু এটার কামিজটা ক্যাটালগে গাউন হিসেবে দেয়া আছে, তার জন্য কিন্তু এটা কামিজে যে ফ্যাব্রিক্স ওটা কিন্তু বেশি, ওই যে বড় পানাওয়ালা ড্রেস থাকে না ওটাকে আপনারা যারা কিনেন তারা বুঝবে, এটার পানা এর জন্য বড় দিয়েছে, জিনিসটা অনেক ঘের, আপনি ছয় ছাটের গাউন নিচের স্কার্ট বানাতে পারবেন অথবা কুচি করেও বানাতে পারবেন। আমি নিচে পুরো স্কার্ট, পুরো যে কামিজের ফ্যাব্রিক দিয়েছে পুরাটা দিয়ে আমি নিচে দিয়ে দিয়েছি, এর জন্য আমার জিনিসটা এই যে সামনে দেখেন, সামনে থেকে দেখেন কুচি পড়েছে কিন্তু, হ্যাঁ সামনে থেকে এই যে ভাঁজ যে পড়েছে কুচি পড়েছে, এটার কারণ হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে আমি এই কামিজের ফ্যাব্রিক্স দিয়ে নিচের পুরো লেহেঙ্গাটা বানিয়েছি, আর উপরের টপ আর স্লিভটা প্যান্টের ফ্যাব্রিক্স দিয়ে দিয়েছি। এছাড়া এটার ওড়নাটাই যে প্রচুর পরিমাণে শিফনের মধ্যে কালারফুল আছে, যদি এটাকে কামিজ বানাতে চান অবশ্যই বানাতে পারবেন, গারারা বানাতে চাইলে সেটাও বানাতে পারবেন, ফ্যাব্রিক্স দিয়ে দিয়েছে, কি বানাবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি গাউন বানাবেন, কামিজ বানাবেন নাকি সারারা গারারা বানাবেন, কারণ কাপড় অনেক আছে অনেক আছে অনেক আছে। ওকে আর এখানে এমব্রয়ডারি টোটাল পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, টোটাল এগারোটা এমব্রয়ডারি পাচ্ছেন। ওকে টোটাল এগারোটা এমব্রয়ডারি পাচ্ছেন আপনি এখানে, যেটা নাকি আমার লাইফে সেল করা সবচাইতে বেশি কোয়ান্টিটি এমব্রয়ডারি এটার মধ্যে দিয়েছে, কারণ ইন্ডিয়ান ড্রেসগুলো কিন্তু আপনার ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত, আমি জানি না সাতটা এমব্রয়ডারি দেখেছি কিনা, হয়তো বা সাতটাও দেখিয়েছে, ছয় থেকে সাত পর্যন্ত ম্যাক্সিমাম হয়, এগারোটা কি দশটাও হয় না, দশটা এমব্রয়ডারিও থাকে না, কিন্তু এইটাতে পাচ্ছেন এগারোটা এমব্রয়ডারি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে প্রাইসটা বলে দিব, লাস্ট একটা কথা, সেটা হচ্ছে কি আজকে আপনি এই ড্রেসটা আমাদের এখানে পাচ্ছেন রিজনেবলে, এই ড্রেসটা আপনি মার্কেটে যখন অ্যাভেইলেবল হবে, আজকে পান কালকে পান পরশু পান যখনই পান, আমি আপনাকে লিখে দিতে পারবো যে আপনি দুই হাজার টাকা আমি কম বলেছি, কিন্তু তারপরেও যদি হচ্ছে গিয়ে কমে কেউ দেয় তখন সেই ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে, দুই হাজার টাকার নিচে আপনি মানে পাবেন না, আপনি এখন যাই করেন যেখানেই খুঁজেন পুরো বাংলাদেশ আপনি খুঁজে ফেলেন আপনি দুই হাজার টাকার নিচে এই ড্রেস পাবেন না, কারণ এই ড্রেসের কস্টিং আমাদের অনেক পড়েছে, তার মধ্যে এমব্রয়ডারি প্যানেল কিন্তু আপনার একটা থেকে দুইটা হলেই এমব্রয়ডারির মানে প্রাইস ড্রেসের বাড়তে থাকে, একটা এমব্রয়ডারিটা যদি পনেরোশো হয় দুইটা এমব্রয়ডারি হলে সাড়ে পনেরোশো হয়ে যায়, যদি চারটা এমব্রয়ডারি হয় সেই ক্ষেত্রে প্রাইস সাড়ে ষোলোশো হয়ে যায়, আবার এরকম এমব্রয়ডারি বাড়তে থাকে ড্রেসের প্রাইস বাড়তে থাকে। তো যদি আপনি এগারোটা এমব্রয়ডারি একটা ড্রেসের সাথে পান তাহলে দেখেন তখন আপনার ড্রেসের প্রাইস কত পড়তে পারে, তো এটা আপনি মার্কেটে মানে পুরো বাংলাদেশ খুঁজে ফেললে আপনি দুই হাজার টাকার নিচে পাবেন না, কিন্তু এটা আপনি আজকে আমাদের এইখানে সুপার ডুপার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র মাত্র
1750 টাকা 1750 টাকার মধ্যে আর আমি আপনাকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা 1750 টাকার ড্রেস না কারণ এটা এক তো আপনার গাউন জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে কি গাউন যার কারণে আপনাকে কামিজে ফ্যাব্রিক্স দিয়েছে বেশি এখন আপনি গাউন বানাবেন নাকি আপনি কামিজ বানাবেন নাকি আপনি শারারা গারারা বানাবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে প্রাইস পিন করে দাও কমেন্টটা পিন করে দাও এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছা কিন্তু আপনাকে ফ্যাব্রিক্স কিন্তু একটা গাউন বানানোরই দিয়েছে এর জন্যই কিন্তু এখানে আপনি 11টা এমব্রয়ডারি পাচ্ছেন এক্স্যাক্টলি ক্যাটালগের মতো বানানোর জন্য ঠিক আছে আর এটা কিন্তু পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন যার জন্য জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি ক্যাটালগের মতোই কিন্তু হয়েছে কোনো কিছুই কিন্তু এখানে কমতি নেই যত এমব্রয়ডারি আপনার ক্যাটালগে আছে তত এমব্রয়ডারি আপনার ড্রেসের সাথে আছে আর এখানেই কিন্তু শেষ না ব্যাপারটা এখানে কিন্তু আপনি এই যে স্লিভের যে দুইটা এমব্রয়ডারি এটা পাচ্ছেন ভেলভেটের মধ্যে আপনি এই কোমরের যে বেল্টটা এটা পাচ্ছেন আপনি ফুল ভেলভেটের মধ্যে গাউন স্টাইলটাই বেশি সুন্দর হ্যাঁ গাউন স্টাইলটাই কিন্তু সুন্দর কারণ এটা এক্স্যাক্টলি জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি গাউন এর জন্যই কিন্তু এখানে এত ফ্যাব্রিক্স দিয়েছে কারণ আপনি একটা ইন্ডিয়ান যে কটন কামিজগুলো আমরা নিই ওটা দিয়ে কিন্তু আপনি গাউন বানাতে পারবেন না কারণ ওখানে ফ্যাব্রিক্স থাকে হচ্ছে কি আপনার কামিজ বানানোরই ফ্যাব্রিক্স থাকে এর জন্য আজকে জুয়েলারি লাইফটা হবে না আগামীকালকে হবে আমি জুয়েলারি লাইফটা হচ্ছে কি টাইম পেলে আমি আসলে করি প্রতিদিন আসলে টাইম থাকে না কারণ এখন তো হচ্ছে কি অনেক আর কি কাজ এখন একদম টাইম আমার বের করতে হয় শিডিউল আগের থেকে বানিয়ে রাখতে হয় যে এই টাইমে এই দিনে আমার জুয়েলারি লাইফ এই টাইমের জন্য আমি এই কাজটা আর কি ফ্রি রাখতে হবে আমার টাইমটা এই কাজটা এখানে এখন করার জন্য কারণ এখন জুয়েলারি লাইফ তো আমি জুয়েলারি লাইফ আগামীকালকে 3:30 বাজে করবো হ্যাঁ আগামীকালকে 3:30 বাজে জুয়েলারি লাইভে দেখা হবে আজকে জুয়েলারি লাইফটা করা পসিবল হচ্ছে না তো যেটা বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে গাউন তার জন্য আপনাকে এত কাপড় দিয়েছে আপনি এখন গাউন বানান কামিজ বানান গারারা বানান শারারা বানান আপনার ইচ্ছা যে আপনি কিভাবে করে বানাবেন আপনি চাইলে এই জিনিসটাকে উজে আমি কয়েকদিন আগে পার্পল সানফ্লাওয়ারের মতো বানিয়েছি আপনি চাইলে সেম জিনিসটা করতে পারবেন মানে মাঝখান থেকে একটা কাটা দিয়ে দিতে পারবেন আর এই বেল্টটা চাইলে এই বেল্টটা কিন্তু অনেক লম্বা আমি এমব্রয়ডারিগুলো কিন্তু মেজারমেন্ট করলাম না হ্যাঁ কারণ হচ্ছে কি আপনার কাপড় আমি দেখিয়েছি খুলে পুরাটা যে অনেক বড় বড় ফ্যাব্রিক্স আছে এখন এটা মেজারমেন্ট করতে গেলে আরও অনেক টাইম লাগবে তো এই যে বেল্টটা এটা আমি যে দিয়েছি অর্ধেক দিয়ে আমার হয়ে গিয়েছে কিন্তু এটা হচ্ছে কি আরও ডবল যে অর্ধেক দিয়েছে তার থেকে ডবল তো আপনি এটাকে সেপারেটভাবে একটা বেল্ট বানিয়ে যদি আপনার পুরো কোমরে এসে পড়ে তখন আপনি আলাদা বানাতে পারবেন তারপরে এই ড্রেসের সাথে পরবেন অন্য ড্রেসের সাথে পরবেন আপনি অর্ডার ডান মাশাল্লাহ একদম অর্ডার রান করে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে 1750 টাকা করে ওকে নিচে এমব্রয়ডারিটাতে আমার জামাই কেমনে আসছে নিচে এমব্রয়ডারি তো আছে এটা আমি দেখিয়েছি তো এই যে এটা আছে আমি ড্রেসে যা যা এমব্রয়ডারি দিয়েছি আমার ড্রেসে আপনি যা যা দেখতে পাচ্ছেন সব আপনি পাবেন এই যে এটা হচ্ছে নিচের এমব্রয়ডারি আমি কিন্তু লাইফটা পুরো ডিটেলসে দেখিয়েছি ঠিক আছে আপনারা হচ্ছে গিয়ে আপু ইচ্ছে নদী কি অ্যাভেলেবল ইচ্ছে নদীটা মনে হয় সোল্ড আউট হয়ে গিয়েছে অনলাইনে বাট আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে আপনি চাইলে আমাদের পেজে ইনবক্স করে বলতে পারেন যদি আপনার অর্ডারটা কনফার্ম হয় তাহলে দেখি ওখান থেকে এনে যদি ডেলিভারি দেওয়া যায় দিয়ে দিব ওকে কিন্তু আমাদের অনলাইনে ইচ্ছে নদীটা এখন সোল্ড আউট ঠিক আছে তো এই এই যে নিচের যে এমব্রয়ডারি কথা বলছেন এটা এই এমব্রয়ডারিটা এটা ক্যাটালগে স্লিভে দিয়েছে আমি গাউনের নিচে বসিয়েছি ঠিক আছে এটা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সে কাজ করা ও আর এটা কিন্তু সব এমব্রয়ডারিতে সিকোয়েন্স এই বড় হিউজ এমব্রয়ডারিটাতে সিকোয়েন্স আছে এইটাতে সিকোয়েন্স আছে এইটাতে সিকোয়েন্স আছে নিচের যে এইটা পুরোটা সিকোয়েন্সে কাজ করা তাহলে আপনারা বুঝে নেবেন ঠিক আছে হ্যাঁ অনেক রিজনেবল করে দিয়েছে আপনারা কিন্তু জিনিসগুলো বুঝে নেবেন মিস করবেন না এটা 1750 টাকা ড্রেস না আর আমি তো আপনাকে বলে দিলাম যে আপনি হচ্ছে পুরো বাংলাদেশে এই ড্রেসের যদি অ্যাভেলেবলও পান আপনি 2000 টাকার নিচে পাবেন না কারণ আমাদের যে কস্টিং পড়েছে ওই হিসেবে আমি বলছি কিন্তু আমাদের এখানে আমরা সব সময় আমরা ড্রেসের প্রাইস মানে আনবিলিভেবল ভাবে রিজনেবল দেই সত্যি আনবিলিভেবল ভাবে রিজনেবল দেই আপু গরমে কি পরা যাবে নাকি বেশি গরম লাগবে আয় হ্যাঁ এটা তো গরমেরই ড্রেস এটা গরমে পরারই ড্রেস এটা তো কটন এটার যে নিচে গাউনটা দিয়েছি এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান লন সফট থলথলে নরম লন আর প্যান্টে যে ফ্যাব্রিক্সটা দিয়েছে এটা হচ্ছে গিয়ে পিওর কটন আর ওড়নাটা শিফনের এগুলো কিন্তু গরমের ড্রেস হ্যাঁ এগুলো কিন্তু শীতে পরার ড্রেস না শীতে পরলে দেখবেন যে ঠান্ডায় মানে আপনি হচ্ছে গিয়ে বরফ হয়ে গিয়েছেন মানে জিনিসগুলো এত আর কি ঠান্ডা ঠিক আছে এটা কিন্তু গরমের ড্রেস এটা কিন্তু যে ওরকম না যে ভিতরে ইনার দিতে হবে লাইলিং সেট করতে হবে তারপর জিনিসটা ভারী হয়ে যাবে গরম লাগবে এমন না একদম পাতলা তো কটন তো একদম ভালো লাগবে মানে আরাম লাগবে আপুর তোমার ড্রেসের নিচে ডিজাইনটা দেখো আচ্ছা আমার ড্রেসের নিচে ডিজাইন তো আমি দেখিয়েছি যে আমি নিচে থেকে কুচি করেছি হ্যাঁ এই যে দেখেন আমারটা
এই যে ও আমি কিন্তু এটা একটা স্কার্ট দিয়ে পরে ফেলেছি, এরকম স্কার্ট আমার অনেক আছে। আপনারা যদি গাউন বানান আপনারা স্কার্ট দিয়ে পরবেন, দেখবেন কি ওই যে ক্যানক্যানালা স্কার্ট যদি থেকে থাকে পরবেন, নর্মাল স্কার্ট থাকলে পরে নেবেন, দেখবেন কি এটা না আরো ফুলে থাকবে, ভালো লাগবে দেখতে। আর আমার নিচে আমি কুচি দিয়ে নর্মাল বানিয়েছি, হ্যাঁ কুচি দিয়ে গাউন বানিয়েছি, আপনারা চাইলে ছয় ছাটেরও বানাতে পারবেন। আর এই যে এই দুইটা এমব্রয়ডারি আমি দেখিয়েছি, স্লিভের জন্য দিয়েছে আমি কামিজের নিচে, এই যে ফ্রন্টের দিকে দুইটা দেখতে পাচ্ছেন কালারফুল জিনিস, এটা আমি স্লিভের এমব্রয়ডারি দুইটা আমি এখানে এমব্রয়ডারি করে বসিয়ে দিয়েছি, দ্যাটস ইট। এই যে দেখেন আপনারা আমারও স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ এই যে আমারটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা, এরপরে ক্যাটালগ কিন্তু সাথে পাবেন, ঠিক আছে। আমার স্ক্রিনশট নিয়ে নিবেন আর ক্যাটালগ সাথে দিয়ে দিব, এরপরে 11টা এমব্রয়ডারি দেখবেন, দেখে নিবেন আর হচ্ছে গিয়ে ক্যাটালগের সাথে ম্যাচ মিলিয়ে আপনার টেলরকে বুঝালেই ক্যাটালগটা দিলেই সে বানিয়ে দিবে। আমি আমার টেলরকে ক্যাটালগ দিয়েছি, মানে জিনিসটা বুঝিয়েছি এভাবে এভাবে চাই, এরপর আমি ক্যাটালগ দিয়ে দিয়েছি, এরপর এক্স্যাক্টলি সেম নেক থেকে স্টার্ট করে আমি কিন্তু হাই নেক করেছি, নেক থেকে স্টার্ট করে একদম এক্স্যাক্টলি ক্যাটালগের মতো করেছি। ওকে, স্কার্টটার জন্য অনেক সুন্দর লাগছে, অনন্যা রহমান আপু লিখেছেন। আমি তিনটা নিব, ডেলিভারি চার্জ করে ডেলিভারি চার্জ আপু, একটা ডেলিভারি চার্জ যেরকম হয় আপনি তিনটা যদি একসাথে ডেলিভারি নেন, ওই তিনটা যদি একটা পার্সেলে এসে পড়ে, তাই না, একটা ব্যাগে এসে পড়ে, আপনার ডেলিভারি চার্জ একটার যেই ডেলিভারি চার্জ সেম, এমন না যে তিনটার জন্য আপনার সেপারেটভাবে ডেলিভারি চার্জ পে করতে হবে, জিনিসটা কিন্তু একদমই এমন না। আপনি পেজ ইনবক্স করেন অথবা আমাদের শোরুমের কাস্টমার কেয়ারে কল দেন, আপনাকে একদম ডিটেলসে সবকিছু জানিয়ে দিবে যদি আপনার কোনো কনফিউশন থাকে। ওকে, এখনো জন্য এতটুকুই থাকুক, সবার সাথে আগামীকাল ঠিক 2:30 দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে আগামীকাল 2:30 অবশ্যই আমার লাইফটা জয়েন করে ফেলবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে।